কেন্দ্র সরকারের জনবিরোধী একাধিক নীতি যেমন পেট্রোপণে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামের ফলে একেবারে দুর্বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষেরা। তাই কেন্দ্র সরকারকে আবারও একবার হুঁশিয়ারিতে এবার প্রায় 5,000 তৃণমূল কর্মী সমর্থকদেরকে নিয়ে মহামিছিলে আয়োজন করল বারাসাত 2 নম্বর ব্লকের ফলতি বেলিয়া ঘাটা গ্রাম পঞ্চায়েত। ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের আয়োজিত এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতীকে গ্যাস সিলিন্ডার এবং কেন্দ্র সরকারের নামে একাধিক ধিক্কার পোস্টার, স্লোগান লিখে কাঁচকল মোড় থেকে প্রায় পায়ে হেঁটে 1 কিলোমিটার গিয়ে বেলিয়াঘাটা ব্রিজের মুখে শেষ হয় মিছিল। মিছিলের নেতৃত্ব দেন বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান ও হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম। 12 নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি মনোয়ারা বিপি, 12 পঞ্চায়েত সমিতির সহসভাপতি ইফতিকার উদ্দিন, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য এবং বর্ষিয়ান তৃণমূল নেতা হাজি মাতিয়ার সাফুই, 12 নম্বর ব্লকের সভাপতি শম্ভু ঘোষ, ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান নজিবুর রহমান, অঞ্চল সভাপতি মেহেদি হাসান ও অন্যান্য নেতৃত্বরা। এই দিন মিছিলের বিশেষত্ব ছিল প্রায় 1,000 মহিলা তৃণমূল কর্মী সমর্থকেরা প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই মহামিছিলে আয়োজন করে ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিবুর রহমান, অঞ্চল সভাপতি মেহেদি হাসান ও পঞ্চায়েতের সমস্ত সদস্যরা। আর এই প্রতিবাদ মিছিলের জেরে বেশ কিছুক্ষণ টাকি রোড একেবারে স্তব্ধ হয়ে পড়ে। শেখ মুক্তার রিপোর্ট, NTVWB। কেন্দ্র সরকারের এই বঞ্চনা, বাংলার সঙ্গে যে বৈষম্য, এই যে লোভ দেখানো পেট্রোল ডিজেলের দাম কমানো, আখেরে তো রাজ্য সরকারের ক্ষতি হচ্ছে, এটা আমরা মানুষের কাছে তুলে ধরব। এবং সমস্ত জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য আজকে রাস্তায় মহিলারা নেমেছে, মহিলাদের গায়ে জ্বালা ধরেছে, তাদের রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, তাদের কত অসুবিধা হচ্ছে তাই তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। জননীতি বিরুদ্ধে কেন্দ্রের এই অবস্থানকে আমরা সমর্থন করি না। তাই আমরা সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জির নির্দেশে যে আন্দোলন আমরা শুরু করেছি, সেই আন্দোলন আমাদের সর্বত্র জায়গায় চলছে এবং চলবে। 2.80 টাকা সামথিং পেট্রোলের দাম রাজ্য সরকারের পক্ষ থেকে কমানো হয়েছে, এই যে আন্দোলন লাগাতার, বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে রাজ্য সরকার ভর্তুকি কমাচ্ছে না, তার জন্য এই অবস্থা মানুষের। রাজ্য সরকারের আখেরই তো ক্ষতি হচ্ছে, এটা তো কেন্দ্রের লোক দেখানো, এটা ভাওতাবাজি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পরিষ্কার করে বলছে যে 11,000 কোটি টাকা আমরা তাদের এর থেকে আমরা বঞ্চিত হলাম, এটা মানুষের কাছে আমরা তুলে ধরবো। এই ব্যাপারটা নিয়ে আমরা মিটিং মিছিলের মাধ্যমে বলছি এবং সারা পশ্চিমবাংলায় সমস্ত অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে যে আমরা আন্দোলন শুরু করেছি, এই আন্দোলন আরও তীব্র গতিতে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামী 2024-এ এই সরকারকে হটাতেই হবে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে ভারতবর্ষে একটা ধর্মনিরপেক্ষ সরকার হোক, এটাই আমাদের কামনা। ওকে সাহেব, থ্যাংক ইউ। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছে যে ভারতবর্ষের যে একটা অশুভ শক্তি সরকার 2014 গঠিত হয়েছে, সেই থেকে ভারতবর্ষটা তছনছ হতে শুরু করেছে, তারই প্রতিবাদ। আর নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাস, পেট্রোল ডিজেল, শস্যের তেল এবং যারা শ্রমিক 103-এর কাজ করেছে তারা এখনও শ্রমিক 6 মাসের মজুরি পায়, তারই প্রতিবাদে আমরা ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের পক্ষ থেকে সমস্ত ব্লকের নেতৃত্ব থেকে আমরা তার একটা ধিক্কার মিছিল প্রতিবাদ জানিয়েছি কেন্দ্রীয় সরকার। এই কি মিছিলে তাৎপর্য কী ছিল, মহিলারা এসেছিল দেখার মতো তাৎপর্য? যারা শ্রমিক ছিল তারাও আমাদের মিছিলে পা মিলিয়েছে, যারা মানে নিম্ন শ্রেণীর ফ্যামিলির যারা মহিলা বা লোকজন তারাই রান্নার গ্যাস, শস্যের তেল, যারা বাইরে মজুরি খাটতে যায় বাসে করে, তাদের ভাড়া বাড়া শুধু ডিজেলের কারণে সবাই এই অঞ্চলে সমস্ত লোক একত্রিতভাবে আমরা একসাথে পা মিলিয়েছি। কোড়ার থেকে কোন পর্যন্ত মিছিল করলেন? আমরা কাঁচকল মোড় থেকে বেলিয়াঘাটা ব্রিজ করলাম। কত লোক হয়েছিল আনুমানিক? আনুমানিক 1,500। আপনার নাম? আমার নাম নজিবুর রহমান, বলছি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েত।